কি ঘটেছিল যখন রাত 12:30টার সময় একজন নির্দোষ সাধুকে জেলের মধ্যে বন্দি করা হয়েছিল? এই ঘটনাটির ঠিক 3 দিন পর যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা দেখে পুলিশ বাহিনীর চোখ কপালে উঠে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, যখন এক রাতে কলকাতার বিবেকানন্দ রোডের একটি ইলেকট্রনিক্স দোকানে দুজন চোর চুরি করেছিল। ঠিক এই সময় পুলিশ বাহিনীর একটি দল ওই স্থানে পৌঁছে যায় এবং ঘটনাস্থল থেকে চোরেরা খুব তাড়াতাড়ি পালাতে গিয়ে চুরি করা কিছু জিনিস ফেলে রেখে যায়। তখন ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাধু মহারাজ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাধু মহারাজকে দেখে এবং তাকে সন্দেহ করতে শুরু করে। অবশেষে চুরির অভিযোগে ওই সাধু মহারাজকে তারা গ্রেপ্তার করে। রাত যখন প্রায় 12:30 বাজে, শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণেই পুলিশের সদস্যরা ওই নিরীহ সাধু মহারাজকে জেলে বন্দি করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে সাধু মহারাজদের কখনো কোনো বিষয়ের প্রতি মোহ এবং মায়া থাকে না, আর আমি তো মাত্র 17 বছর বয়সেই দীক্ষা গ্রহণ করেছিলাম। তারপর থেকেই আমি এক শহর থেকে অন্য শহরে তীর্থযাত্রা করে বেড়াই। এই সমস্ত কথা বলার পর ওই সাধু মহারাজ ধ্যানমগ্ন হয়ে পড়েন এবং পুলিশ তার বিরুদ্ধে চুরির মামলা রুজু করে। এরপর সারাটা দিন কেটে যায়, কিন্তু সেই সাধু মহারাজ ধ্যানের অবস্থা থেকে বের হলো না এবং দেখতে দেখতে প্রায় 3টে দিন কেটে গেল। সাধু মহারাজ তখনও ধ্যানের ভঙ্গিতে উপস্থিত ছিলেন এবং তিনি একটি দানাও গ্রহণ করেননি। পুলিশ বাহিনী এটা ভেবে খুব অবাক হয়ে যাচ্ছিল যে একজন ব্যক্তির এত একাগ্রতা কিভাবে হতে পারে। আর এই ঘটনার ঠিক 3 দিন পর এমনই কিছু অলৌকিক ঘটনা ঘটল কলকাতার ওই থানায়, যা দেখে সবাই চমকে উঠেছিল। আসলে সেদিন বিবেকানন্দ রোডের ইলেকট্রনিক্স দোকানে যে চোর দুটি চুরি করেছিল, তারা দুজন সমস্ত চুরি করা জিনিসপত্র থানায় ফেরত দিতে এসেছিল। পুলিশ সদস্যরা যখন তাদের জিজ্ঞাসা করেন যে কি এমন ঘটল যে তোমরা দুজন নিজে থেকেই ধরা দিতে এলে, তখন চোর দুটি কান্না ভরা কণ্ঠে ভয় ভয়ে জানালো যে গত 3 দিন ধরে একজন অত্যন্ত অলৌকিক সাধু বাবা তাদের স্বপ্নে আসছেন এবং স্বপ্নে সতর্ক করে দিয়ে বলছেন যে সেদিন তোমরা যা কিছু চুরি করেছ থানায় গিয়ে সব জমা করে দাও। চোর দুটি পুলিশকে বলে যে আমরা এই স্বপ্নটিকে প্রথম দিন তেমন একটি গুরুত্ব দিইনি, কিন্তু দ্বিতীয় দিন থেকেই আমাদের জীবনে অনেক ঝামেলা আসতে শুরু করে, যার কারণে আজ আমরা সমস্ত চুরি করা জিনিস ফেরত দিতে এসেছি। এরপর পুলিশ তাদের দুজনকে হেফাজতে নিয়ে বলেন যে তোমাদের দুজনের ভুলের শাস্তি গত 3 দিন ধরে একজন নিরীহ সাধু বাবা কিভাবে ভোগ করছে দেখো। ওই দুজন চোর যখন সেই সাধু বাবাকে লকআপে দেখে, তখন তাদের কাল ঘাম ছুটতে থাকে, কারণ গত 3 দিন ধরে তারা ওই সাধু মহারাজকেই তাদের স্বপ্নের মধ্যে দেখেছিল। পুলিশের সদস্যরাও বিষয়টি জেনে বেশ অবাক হয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে তিনি কোনো সাধারণ সাধু বাবা নয়, তাই তাকে কোনোভাবে ধ্যান মুদ্রা থেকে বের করে এনে তৎক্ষণাৎ জেল থেকে বের করে আনা হয়। এরপর সমস্ত পুলিশ সদস্যরা একসাথে মিলে সাধু মহারাজের কাছে ক্ষমা চেয়েছিলেন, যার পরে সাধু মহারাজ করুণা দেখিয়ে পুলিশ কর্মীদের ক্ষমা করে দেন। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।